ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ইভেন্ট নিয়ে চলে আসলাম, যা আজকে এই ইভেন্টটা লিক হয়েছে। আপনারা এই ইভেন্টের মাধ্যমে আপনারা একদম ইজি একটা পারমানেন্ট ড্রেস পাবেন এবং অসাধারণ একটা ড্রেস হবে গাইজ। সো গাইজ, সত্যি গাইজ, ড্রেসটা প্রো লেভেলের এই ড্রেসটা আপনারা পাবেন এই ইভেন্টের মাধ্যমে। তো গাইজ, তো আপনারা এই ইভেন্টটা কীভাবে কমপ্লিট করবেন, ঠিক আছে, কীভাবে আপনারা এই ড্রেসটা পারমানেন্টলি পাবেন, ওই বিষয়টা নিয়ে আপনাদেরকে এখানে ডিটেলস আলোচনা করব। তো যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশান বেল আইকনে চাপ দিয়ে দেবেন সবার আগে সব ইভেন্টসগুলো পাওয়ার জন্য, এবং সবার আগে সব পাবজি সব নিউজগুলো পেয়ে যাবেন আশা করতেছি। সো গাইজ, এখন আমরা চলে যাব কীভাবে আমরা এই ড্রেসটা পাবো। সো গাইজ, এখানে দেখেন ওয়াও ড্রিম টিম নামে একটি নতুন ইভেন্ট আসছে। তো এই ইভেন্টে আমরা ক্লিক করব এবং ওই ইভেন্টের ভিতরে আমরা ঢুকব। ঢোকার পরে দেখেন এই যে আমাদের একটা ইন্টারফেস আসবে এরকম। সো এখান থেকে আমরা দেখেন এখান থেকে আমাদের ড্রেসগুলো আছে, কিছু পার্মানেন্ট এবং কিছু টেম্পোরারি ড্রেস আছে, ওই ড্রেসগুলো আমরা এখান থেকে পাবো। তো গাইজ, আমরা এখান থেকে তো ড্রেসগুলো পেয়ে যাব, কিন্তু আসলে ওই ড্রেসগুলো আমরা কীভাবে পেতে পারি পারমানেন্টলিভাবে, দেখেন ওপি লেভেলের একটা ড্রেস, ঠিক আছে। সো এই ড্রেসটা আমরা পেতে হলে আমাদের কী করতে হবে, তার সাথে আমরা এখানে পার্মানেন্টলি একটা ক্যাপও পেয়ে যাব। হ্যাঁ, সো এই ড্রেসগুলো পাওয়ার জন্য আমাদের কী করতে হবে, এখানে আমাদের কিছু ইনস্ট্রাকশান আছে, সেই ইনস্ট্রাকশানগুলো ফলো করতে হবে। তারপর আমরা কী করব, আমরা ওই ইনস্ট্রাকশান অনুযায়ী আমরা আমাদের যে ইভেন্টসগুলো আছে ইভেন্টসগুলো আমরা কমপ্লিট করে ফেলবো, তাহলে আমরা এই ড্রেসটা পারমানেন্টলি পেয়ে যাবো। তো গাইজ, এখানে একটা কথা হচ্ছে কি, আমরা যদি ডুও আকারে, হ্যাঁ, যদি আমরা এই কমপ্লিট করি তাহলে আমরা সর্বোচ্চ 60 পর্যন্ত আমরা এখানে 60 পর্যন্ত পয়েন্ট পাবো, কিন্তু 120 পর্যন্ত পাবো না। সো আমাদের কী করতে হবে, এখানে আমরা টিম আকারে আমরা কী করব, আমরা এই মানে আমাদের এই মিশনগুলো কমপ্লিট করব, দেন আমরা 120 পর্যন্ত পেয়ে যাব আমাদের। সো 120 পর্যন্ত পেয়ে যাওয়ার পরে আমরা এখানে আমাদের যে পারমানেন্টলি ওপি লেভেলের সেই একটা ড্রেস, সেই পারমানেন্টলি ড্রেসটা আমরা পেয়ে যাব, এবং এটা হচ্ছে এক ধরনের মিথিক ড্রেস। সো গাইজ, তো আমাদের কী করতে হবে, আমরা ওই যে আমরা এই টিম আপে যাবো, টিম আপে যেয়ে আমরা কী করবো, ইনভাইট পাঠাবো, ইনভাইট পাঠিয়ে আমাদের 4 জন একদম আমাদের যারা ক্লোজ তাদেরকে ইনভাইট পাঠাবো, 4 জনকে নিয়ে একটা টিম আপ করব। টিম আপ করে দেন আমরা আমাদের যে মিশনগুলো আছে মিশনগুলো আমরা কমপ্লিট করব। সো গাইজ, এভাবে আমরা টিম আপ করে বা ইনভাইট পাঠিয়ে আমরা আমাদের যারা একদম ক্লোজ তাদের মধ্যে 4 জন যেন আমাদের ইনভাইট গ্রহণ করে ওদেরকে পাঠাবেন, এটা টিম করে সবাইকে নিয়ে, ওরাও যেরকমভাবে আমরা এই ড্রেসটা পেয়ে যাবো আপনারা ওই ড্রেসটা পেয়ে যাবেন। সো তাদেরকে ইনভাইট পাঠিয়ে তাদেরকে এখানে অ্যাড করে দিয়ে তারা আপনারা প্রায় 120টা ম্যাচ খেলতে হবে, ক্লাসিক ম্যাচ, টোটালি 120টা ক্লাসিক ম্যাচ খেলতে হবে। 120টা ক্লাসিক ম্যাচ খেলার পর আপনারা এই ড্রেসটা পেয়ে যাবেন একদম ইজিলিভাবে। সো গাইজ, এবং আপনাদের যে ইনভাইট যে টিম আপ আছে টিমকে নিয়ে করতে হবে, এই মিশনটা কমপ্লিট করতে হবে। সো গাইজ, আপনারা আশা করতেছি এই বিষয়টা বুঝতে পারছেন। দেন আপনাদের দেখেন আপনারা এখানে যে রিওয়ার্ডগুলো আছে এই রিওয়ার্ডগুলোও পেয়ে যাবে খুব ইজিলিভাবে এই টিম আপের সাথে। তো এখানে দেখেন গাইজ, সো গাইজ, এখানে দেখেন আমাদেরকে বলা হয়েছে যে ইউজ ভেহিকল টু ট্রাভেল এ টোটাল অফ 10,000 মিটার্স এজ এ টিম ইন এ ক্লাসিক মোড, অর্থাৎ 1,000 মিটার আমাদের ক্লাসিক মোডে ভ্রমণ করতে হবে উইথ টিমমেট, অর্থাৎ টিমদের সাথে বা টিমমেটের সাথে আমাদের ভ্রমণ করতে হবে। তারপর হচ্ছে ডিফিটেড 20 এনিমিজ এজ এ টিম, 20 অর্থাৎ 20 জনকে আমাদের টিমে থেকে আমাদের 20টা এনিমি কিল করতে হবে, তাহলে আমরা কী করতে পারবো, আমরা এই যে পার্মানেন্ট যে রিওয়ার্ডগুলো আছে এই রিওয়ার্ডগুলো পেয়ে যাবো। আমরা এইভাবে স্টেপ বাই স্টেপ আমরা এইভাবে আমাদের মিশনগুলো কমপ্লিট করবো, তাহলে অবশ্যই আমরা কী করতে পারবো, আমরা আমাদের যে ইভেন্টটা আছে ইভেন্টটা কমপ্লিট করতে পারবো। সে আপনারা ইভেন্টটা বুঝতে পারছেন, আর যারা আমার ভিডিও দ্বারা উপকৃত হবেন বা তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশান বেল আইকনে চাপ দিয়ে দেবেন, এবং সবার আগে সব আপডেট পেয়ে যাবেন আশা করতেছি। তো আজকে পর্যন্তই।